সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকে সকালটা আমার ভীষণ খারাপ কেটেছে, তাই ভাবলাম বাড়ি বসে বসে মন খারাপ করে কি দরকার। একটা কাজ আছে, একটু গঙ্গা স্নান করা দরকার, তাই গিয়ে গঙ্গা স্নানটা করে ফেলি। কিন্তু গঙ্গা স্নান করতে গিয়ে আজ আমার এক আশ্চর্য অভিজ্ঞতা হলো। আর ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নবদ্বীপ, মন্দিরের শহর নবদ্বীপ। তো গঙ্গা স্নান করতে গিয়ে আজ এক আশ্চর্য ঘটনা ঘটলো, চলো আজ তোমাদের সেখানেই নিয়ে যাব। গঙ্গা স্নান পর্ব সেরে চলে গেছিলাম নবদ্বীপ দিদির বাড়ি। তো দিদির পাড়াতেই একটি ঠিকানা পেলাম, সেখানে দিদির সঙ্গে চলে আসলাম। বাইরের থেকে দেখে মনে হয় তোমরা চিনতে পারো। আমি হ্যাঁ, তুমি বলো, খুব ভালো হবে, ভালো লাগছে। বারবার বলছে এসে বিরক্ত করলাম, তুমি শুয়েছিলে তো একদমই না, বিরক্ত না, এগুলো খুব আমার কাছে ভালো লাগার বিষয়, খুব ভাল লাগছে। কৃষ্ণনগরের বাড়ি তো, এখানে দিদির বাড়ি, সেই সূত্রে আমার বাড়ি এসছে। এর আগে জানতে না না এখানে না তোমার বাড়ি নব আর সেদিনই ছিল পুরী যাবার দিন, কিন্তু বিরক্ত হননি, অন্তত ব্যবহারটা তো ভালোই করেছিলেন। অবশ্যই নতুন চ্যানেল একদিন অনেক অনেক বড় হবে, দিদিভাইয়ের পাশে থেকো। এরপরে আমরা অনেক গল্প করেছিলাম, অনেক কথা বলেছিলাম। যদিও আমি একটু বেশি বকি বা কথা বলি, একটু গায়ে পড়ে যায়, তোমরা বলো এটা আমার দোষ না গুণ, আমি ঠিক বুঝতে পারি না এটা আসলে কি। আমার সঙ্গে আমার মা, দিদি, জামাইবাবু সবাই গেছিলেন। এই যে দেখা হয়ে গেল সাধন দার সঙ্গে, উনি প্রথমে বাড়ি ছিলেন না, আমাদের সৌভাগ্য যে ওনাকে দেখতে পেলাম। এই যে সোফায় বসে আছেন আমার দিদি জামাইবাবু, ওনাদের পাড়াতেই এনাদের বাড়ি, ওনারা পূর্ব পরিচিত। তো যাই হোক, ওনাদের মূল্যবান সময় অনেকটা নিয়ে ফেলেছি, এবার ভদ্রতার খাতিরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি টুকটুক করে সাধন দার সাথীদের বাড়ির থেকে, আর তারপর বাস ধরে চললাম শ্বশুর বাড়ি। তো জীবনে চলার পথে হঠাৎ হঠাৎ এমন এমন ঘটনা ঘটে যেটি স্মরণীয় থেকে যায় আমাদের জীবনে। আমি ভাবিনি আজকের দিনটা আমার জীবনে এরকম হবে, কিন্তু আজকের দিনটা আমার জন্য একদম অন্যরকম। কি জানি কখন কোথায় কার জন্য কি অপেক্ষা করে আছে। যাই হোক বন্ধুরা, আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি, ব্লগের কোয়ালিটি বা যাই বলো অতটা ভালো হয়তো হচ্ছে না, তবুও যদি তোমরা পাশে থাকো, একটু সঙ্গ দাও, তাহলে হয়তো আস্তে আস্তে আমি উন্নতি করতে পারবো তোমাদের সহায়তায়। তোমরা কি পাশে থাকবে? পাশে থেকো, সঙ্গে থেকো, আর একটা লাইক আর শেয়ার দিয়ে দিও প্লিজ। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং।